নমস্কার। আজকে আমরা মানবিতা কৃষি কথা চাষির সাথে চাষের কথা অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত হয়েছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখানকার এক কৃষি বন্ধু দীপক কুমার বুট। এখানে কি কি সমস্যা রয়েছে তো এই সম্পর্কে আমি আমার কৃষক বন্ধুকে বলবো যে আপনি যদি এই কি কি সমস্যা আপনার ধানে রয়েছে সেগুলো যদি তুলে ধরেন এবং তার সাথে সাথে আপনার কি ধরনের মতামত বিশেষজ্ঞের মতামত প্রয়োজন বা সেটা যদি আপনি তুলে ধরেন তাহলে আমরা সেটাকে আশা করছি প্রোভাইড করতে পারবো। এবং এটুকুই আমি বলে আপনাকে বলবো আপনি আপনার যে সমস্যা বা আপনার ধানের সম্পর্কে যদি বিস্তারিত কিছু কথা বলেন। ধান আমাদের প্রথম দিক থেকে ভালোই হয়েছিল কিন্তু এখন ধানটা আস্তে আস্তে ধানের ডগাগুলো লাল হয়ে যাচ্ছে, পাতা লাল হয়ে যাচ্ছে। তারপর একটা কি পোকা এসছে যে পোকাটা আপনার পাতাগুলো কেটে দিচ্ছে, পাতা সাদা করে দিচ্ছে, অনেক কীটনাশক দিয়েছে, এগুলো কিন্তু আমরা মারতে পারছি না। আমরা জানি না যে এগুলো কী করলে এগুলো থেকে আমরা বাঁচব। ধান আস্তে আস্তে নিচে দিয়ে নেমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে গেছে, যা ছিল তার হাফ হয়ে গেছে ধান। এগুলো কী করলে, কোন জায়গায় গেলে কী করলে আমরা বাঁচবো সেগুলো আমাদের বলে দিতে হবে। দেখুন, এই জমিটা আমার বিস্তালা ছিল, এখন পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। এখন পাতা এখন হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাতা হলুদ হয়ে যাচ্ছে। আর ধানটার হাইট ছিল এতটা, এখন ধানটা নেমে গেছে এতটা, মোটামুটি দু এক ফুটের মতো নেমে গেছে ধানটা। পুরো ঝাড়টা দেখুন লাল হয়ে গেছে। আমার এরকম আরও অনেক জমির হয়েছে, শুধু এটাই না, আরও জমির হয়েছে আমার। মনবিতা কৃষি কথা চাষির সাথে চাষের কথা অনুষ্ঠানে আজকের পর্ব মাঠের সমস্যা মাঠের সমাধান। তাই আজকে আমরা ক্যামেরা নিয়ে সরাসরি চলে গিয়েছিলাম বাইরি গ্রামের দীপকবাবুর ধানের জমিতে। উনি যে সমস্ত ধানের সমস্যাগুলি বলছেন তাতে মেনলি দেখা যাচ্ছে দুটো থেকে তিনটে সমস্যা। চাষিরা এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না, খোলা পচাটা এখানে খুব প্রকট। এই যে একটা স্যাম্পল দেখছেন এখানে খোলা পচার লক্ষণটা হচ্ছে প্রকট। এই যে কালো কালো হয়ে আছে নিচে 5 থেকে 6 ইঞ্চি, এটা হচ্ছে খোলা পচার লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে খোলা পচা যদি সঠিকভাবে লাগতো এখানে একটা খড়ের মতো ধানের শীষগুলো হয়ে যেত, কিন্তু দেখতে পাচ্ছেন না এই পাতাগুলো তুলনামূলক একটু অন্য রকমের সাদা সাদা হয়ে আছে। এতে কিন্তু ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের একটা সমস্যাও অল্প বিস্তর আছে। দ্বিতীয় কথা উনি যেটা বলছেন যে এই ধান বসে যাওয়া, এই দুটো কারণে ধান বসে গেছে। তো ওনাকে প্রথমেই যেটা আমি রিকোয়েস্ট করব বা অ্যাপ্লাই করতে বলবো, উনি যদি ভ্যালিডামাইসিন আরও কিছুদিন আগে প্রয়োগ করতে পারতেন 2 ml প্রতি লিটার, মানে ড্রামে 30 ml ভ্যালিডামাইসিন এতে এই মুহূর্তে দিয়ে দিতে হবে, তাহলে এই যে খোলা পচা রোগগুলো দেখছেন এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এর দ্বিতীয় হচ্ছে যে ধানগুলো এই অবস্থায় যদিও কম মনে হচ্ছে যে গুচি কম দেওয়া হয়েছে বা ঝাড় কম হচ্ছে, কিন্তু একটু হলেও বেশি করে ঘন পোতা হওয়ার জন্য এটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে বিএলবি রোগটার জন্য ওনাকে যেটা করতে হবে, ভ্যালিডামাইসিন দেওয়ার পর 4 থেকে 5 দিনের মাথায় স্টেপটোসাইক্লিন এবং বা টেট্রাসাইক্লিন ওষুধ বাজারে পাওয়া যায় স্টেপটো প্লাস প্লাস এই নামে, সেটা যদি বিঘেতে 6 গ্রামের পাতা দুটো লাগবে বিঘেতে, দামও খুব সামান্য 40 থেকে 50 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই দুটো যদি ইমিডিয়েট প্রতিকার হিসেবে করা যায় তাহলে কিন্তু এই ধান গাছ দাঁড়িয়ে যাবে। এবং ধান গাছের এই রোগগুলো যখন মরে যাবে, এই খোলা পচা এবং এই বিএলবির সমস্যাটা যখন মিটে যাবে, তখন ওনাকে বলবো 20% বোরন বাজারে পাওয়া যায়, সেটা 30 গ্রাম ব্যারেল প্রতি দিলে গাছ আগের মতো আবার সুন্দর হয়ে উঠবে। নমস্কার।